কোন জায়গাটা পড়েছিল ভাই? ওই ধারে পড়েছিল। কোথায় অ্যাঙ্গেল? আচ্ছা, এইখানে পড়েছিল তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। গতকাল, এবার বিষয়টা তো আমরা জানি না, আমরা বাড়িতে ছিলাম, যথেষ্ট আমাদের কানে যে খবরটা যায় যে চারটা নাগার উনি কি ছাদের থেকে পড়ে গেছেন, আমরা এটা শুনেছি। কে পড়ে গেছে? এই শমসরেন। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে রোয়ারকন্দা, ওনার বাড়ি রোয়ারকন্দা। এবার আমরা যথেষ্ট এসে দেখি, মোটামুটি ছটা নাগার আমরা আসি, তখন পুলিশ প্রশাসনে লাশটা নিয়ে চলে যায়। এবার এসে দেখি, যেভাবে ওনারা বলেছিলেন কি আপনি নিজেই পড়ে গেছে, এসে দেখি যে না, লিপ দোষে, লিপটা কারণে ও পড়ে গেছে, ওটা ঝাটকা পেয়ে। এবার ওর যদি বা ওটা পড়তো, যদি সাইডে নেট বা কিছু দেওয়া থাকতো, আশা করা যায় মানুষটা বেঁচে যেত। এবার কোথাও একটা সেফটির, হ্যাঁ, সেফটির কোনো ব্যবস্থা থাকলে হয়তো আমরা, আমার মনে বলা যে হয়তো বেঁচে যেত। এবার এইটা এখন তোমরা চাইছো এটা কি? আমরা চাই, এবার বাড়িতে আছে ওনার বউ গর্ভবতী, এবার ওনার সঠিক ব্যবস্থা হোক, যেটা আমরা দাবি করেছি সেই দাবিটা যেন মানুষ আছে। কি দাবি? দাবি আমাদের মহিলা, এবার ম্যাক্সিমাম এখন উনি তো সেরকম তো শিক্ষিত নন, এবারে ফ্ল্যাটে একটু কাজ দেওয়া হোক ওনাকে, যেহেতু স্বামী মারা গেছে, ভবিষ্যতকে খেতেও তো হবে। আমার চাই, আমাদের দাবি এইটাই যে একটা কাজ পাক, আর যেটা আমরা দাবি করেছি সেই দাবিটা যেন পূরণটা হোক। কি দাবিটা আরেকটা? যেটা ক্ষতিপূরণটা কত? হ্যাঁ, এখন আমাদের দাবি 8 লাখ টাকা, 8 লাখ টাকা আমাদের দাবি পূরণ করলে আমরা রাজি হব, না হলে, না রাজি হলে আমরা আবার আরও বড় সংগঠন ডেকে আমরা আন্দোলনটা আরও চালাবো। আপনার নাম? সোম মার্ডি। এখন আতঙ্কিত তো আছি, যেহেতু ফ্ল্যাটে মানুষ বাসিন্দা, আমরা বাস করছি এখানে, আমাদের বাচ্চারা আছে, সবাই আছে, কারো চোখের সামনে এরকম ঘটনা তো সবাই ভয় পাবে না জিনিসটা। কথাটা হচ্ছে, একটা প্রাণ তো চলে গেছে না, সেটা তো এখন আর কিছু করতে পারবো না। যে কাজগুলো হচ্ছে সেটা ভালো করে প্রোটেক্ট করে নিয়ে একটা বেল্টের ব্যবস্থা হচ্ছে, একদম সেফটি, আমরা ওটাই চাইছি। কারণ কালকে যেটা ঘটনাটা হয়েছে, এটা আবার হতে পারে, আমরা ওই দৃশ্যটা দেখতে চাইছি না। যে পড়েছে সে পড়েছে, সে মারা গেছে, তাকে আর কি কী বলবো বলুন, চোখের সামনে মৃত্যু তো দেখা যায় না, সেটা সত্যিই মানে দুর্বিষহ ব্যাপার। এই ঘটনাটা যেন আর না হয় আমাদের, সেটাই একদম, কারণ বিল্ডিংটা এখনো কমপ্লিট করতে 1 বছরের ওপর টাইম লাগবে, তো এই ঘটনা তো আবার ঘটতে পারে। আর যেহেতু আমরা এই ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের পাশেই সব কিছু হচ্ছে, তো এই ভোগান্তিটা তো আমাদের বেশি ভোগ করতে হচ্ছে। সেফটির দিক দিয়ে কিছু নেই,
এটা বল একদম কিচ্ছু নেই, আমরা এই ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটেই আমাদের প্রমোটারদের অফিস এইখানেই, আর এখানেই ওদের কাজ হচ্ছে। ইভেন আমরা প্রতিনিয়ত বলেছি যে আমাদের বাড়িতে সিমেন্ট বালি পড়ছে, আপনারা কিছু করুন কিছু করুন, তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। আজকের ঘটনাটা ঘটেছে বলে এই এত কিছু হচ্ছে, এই ঘটনাটা না হলে এরকমভাবেই চলত। আপনার নাম? আমার নাম সুতপা বোস। সেখানে যখন বিল্ডিং তোলা হচ্ছে এখন দেখছি আমরা নাইন, প্রতিদিন কিছু না কিছু করছে, তার রিস্ক কে না। কি দেখলেন, কি ঘটনা ঘটেছে? ফার্স্টে আওয়াজ হয়েছে, আওয়াজ হয়ে বেরিয়েছি, বেরিয়ে তখন দেখছি আমার পুরো ব্যালকনিটা ভেঙে গেছে, মেশিন পুরো ভেঙে ঝুলছে। এইবার মিস্ত্রিগুলো যখন চেঁচামেচি করলো তখন জানতে পারলাম যে নিচে মানুষ পড়ে গেছে। তখন আমরা সবাই মিলে নিচে নামলাম, আমরা কাছে গিয়েও দেখতে পারিনি, আমরা দূর থেকে দেখেছি যে উনি পড়েছিলেন। তারপর ওনার মিস্ত্রিরা এসে তখন ধরাধরি করে পুলিশ এলো, পুলিশ এসে ধরে নিয়ে গেল। আচ্ছা, তো ঘটনাটা কি আপনাদের পাশের ফ্ল্যাটে? হ্যাঁ, পাশের নির্মাণ ফ্ল্যাটে হচ্ছিল, তাই তো? পাশের ফ্ল্যাটটা এটা রেডি হচ্ছে। হ্যাঁ, পাশের ফ্ল্যাট থেকে হয়েছে। এবার তো যে ওই ছেলেটা যে পড়লো ওটা কি আপনাদের এইদিকে পড়েছে না? হ্যাঁ, আমাদের এইদিকেই পড়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রুমা ঘোষ। ওই লিফট চালাচ্ছিলাম, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওই লিফটটা নামাচ্ছিলাম, নামাচ্ছিল আমি আমি বললাম নামাজ না, নামাজ না, আমার কথা শুনলো না, নামাতে গিয়ে নামাতে গিয়ে পড়ে। কটার সময় ঘটনাটা ঘটে? পাঁচটা। কি নাম তার? মিঠুন। মিঠুন কি? ওইটা তো টাইটেল, টাইটেল বুঝ আমি জানি না। আমি উপর থেকে পড়ে গেল, কোনো সেফটি কিছু দেয়নি? তারপরে আমি কিছু জানি না। আপনার নাম কি? আমার লক্ষ্মী। আপনিও কাজ করতেন এখানে?